একদিকে যেখানে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন পাহাড় সফরে, অন্যদিকে সেখানে এদিন জলপাইগুড়িতে কর্মী সভা করতে উপস্থিত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই একাধিক কর্মসূচিতে ব্যস্ত থাকতে দেখা গেল তাকে, কিন্তু ধূপগুড়িতে কর্মী সভায় যোগদান করার আগেই জলপাইগুড়ি হয়ে ময়নাগুড়ি ঢোকার ঠিক আগের মুহূর্তে হঠাৎই গাড়ি থামিয়ে দেন তিনি, এরপরেই নেমে পড়েন। আর সেই সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বাজার পরিদর্শন করলেন অভিষেক। বাজারের অবস্থা দেখে তাতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক, এমনকি সেখানে দাঁড়িয়েই সঙ্গে সঙ্গে জেলার উচ্চপদস্থ আধিকারিককে ফোন করে পুরো বিষয়টি জানিয়ে যথেষ্টই ক্ষোভ প্রকাশ করেন। এরই সঙ্গে ওই এলাকার মানুষদের আশ্বাস দেন তিনি দেড় মাসের মধ্যে আবার সেখানে ফিরে আসবেন, আর এবার উন্নয়নকে হাতিয়ার করেই। এরপরে সেখান থেকে বেরিয়ে গাড়ি করে ধূপগুড়ির উদ্দেশ্যে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে এই দিন তিনি একটি বিশেষ কর্মী সভাতেও অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।